খোয়াই মহকুমাবাসীর সমস্যা নিরসনের দাবিতে খোয়াই জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি তুলে দিল খোয়াই প্রেস ক্লাব। বুধবার জেলা শাসক এল টি ডার্লগের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেস ক্লাবের 5 সদস্য প্রতিনিধি দল। প্রেস ক্লাবের সভাপতি অসিত বরণ ঘোষ ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন প্রসেনজিৎ দেব, অতনু দত্ত, সিদ্ধার্থ শঙ্কর রায় ও শুভঙ্কর দেব। প্রতিনিধি দল জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দিয়ে স্থায়ীভাবে এজেন্সির ডিস্ট্রিবিউটরশিপ চালু হওয়া পর্যন্ত আপাতত শহরে অস্থায়ীভাবে কাউন্টার খুলে এলপিজি গ্যাস সরবরাহের দাবি জানান, যাতে কোনোভাবে ভোক্তারা দুর্ভোগের শিকার না হন বা অতিরিক্ত মূল্যের চাপ যাতে ভোক্তাদের উপর না পড়ে। এদিন এছাড়াও খোয়াই প্রেস ক্লাবের প্রতিনিধি দল শহরে পানীয় জল পরিষেবা, জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ও ট্রাফিক ব্যবস্থার মানোন্নয়নে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন ও দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিও জানান। জেলা শাসক প্রেস ক্লাবের স্মারকলিপিতে উল্লেখিত বিষয়গুলোর সঙ্গে সহমত পোষণ করেন ও বিষয়গুলো নিয়ে দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া শুরু করার আশ্বাস দেন। খোয়াই প্রেস ক্লাবের পক্ষ থেকে খোয়াইবাসীর স্বার্থে 5 দফা দাবি দিয়ে আমরা আজ প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি জেলা শাসক মহাশয়ের কাছে। দাবিগুলির মধ্যে রয়েছে গ্যাস সমস্যা দূরীকরণে, যাতে খোয়াই শহরে একটা অস্থায়ী কাউন্টার খুলে খোয়াইবাসী স্বার্থ সুরক্ষিত করা হয়। দ্বিতীয়ত পানীয় জলের সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধানে জেলা শাসককে হস্তক্ষেপ করতে আমরা অনুরোধ করেছি। তৃতীয়ত হলো ডায়ালিসিস মেশিন রয়েছে, কত মানুষ কোনো সুবিধা পাচ্ছে না, এটা যাতে উপযুক্ত সুবিধা পায় সেই ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করেছি জেলা শাসকের। পাশাপাশি এই ট্রাফিক সমস্যা খোয়াই শহরে দৈনন্দিন যান চলাচল বাড়ছে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল যুবকের আস্ফালন বাইক নিয়ে, কিন্তু ট্রাফিক ব্যবস্থা একবার শূন্যের গোটায়, যাতে ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয় খোয়াইবাসীর স্বার্থে এই দাবিগুলি আমরা রেখেছি। জেলা শাসক আমাদেরকে বলেছেন, উনি যথাযথ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।